কমপ্লিট করব। সবাই হচ্ছে ভিডিও অন রাখবেন আর মিউট রাখবেন, কারো যদি কোনো কথা বলার থাকে তাহলে সে হ্যান্ড রেইজ করে কথা বলবেন। স্যার আমাদের প্রথম চ্যাপ্টার কি শেষ? চ্যাপ্টার তো হচ্ছে ইন্ট্রোডাকশন ছিল, ওটাতে তো কোনো কিছু আসবে না, জাস্ট বেসিক যেই ভেক্টর কি স্কেলার কি এগুলো হচ্ছে পড়ানো হয়েছে। জি স্যার বুঝতে পারছি। আর সেকেন্ড চ্যাপ্টার থেকে মূলত হচ্ছে আপনাদের থাকবে আর কি, মানে কোশ্চিন থাকবে, প্রবলেম থাকবে। তাহলে হচ্ছে ভিডিওতে আপনারা চলে আসেন আর হচ্ছে মিউট রাখবেন, এবং হচ্ছে যাদের কথা বলার তারা হ্যান্ড রেইজ করে কথা বলবেন, কেমন? জি স্যার। দেখেন আপনাদেরকে আমি এই প্রবলেমটা দিয়েছিলাম হোমওয়ার্ক হিসাবে, তাই না? করেছেন সবাই? জি স্যার। অ্যান্সার কত এসেছে? ভ্যালুটা হচ্ছে আপনার 97.73 নিউটন, আর হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার 35 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এটা বিভিন্ন ভাবেই করা যায়, যে যেভাবে করছেন সেভাবেই হবে আর কি। যদি সামন্তরিকের সূত্র দিয়ে করেন সেটাতেও হবে, যদি কেউ লামির সূত্র দিয়ে করেন সেটাতেও হবে, কেউ যদি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে করেন সেটাতেও হবে। সো যে যেভাবেই করেন না কেন প্রসিডিউর ঠিক থাকলেই মার্কস হচ্ছে পাবেন আর কি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটু বলি। দেখেন এখানে তো একটা সাপোর্ট আছে, তাই না? এ সাপোর্ট। সো এই এ সাপোর্টটা করতেছে কি, পি আর কিউ কে হচ্ছে সাপোর্ট দিচ্ছে, তার মানে রিয়াকশন ফোর্সটা সে এখান থেকেই পাচ্ছে। সো এই রিয়াকশন ফোর্স যদি আমার পি আর কিউ এর যে টোটাল রেজাল্টেন্ট ফোর্সের সমান হয় তখনই কিন্তু এটা হচ্ছে আমার স্থির অবস্থায় থাকবে। তো আপনার কাছে কোশ্চেনে চাইছে পি আর কিউ এর রেজাল্টেন্ট ফোর্স, সো দ্যাটস ওয়াই এটা ডিরেকশন হয়েছে পি আর কিউ এর রেজাল্টেন্ট ফোর্স এই বরাবর। যদি কোশ্চেনে চাওয়া হতো এ এর রিয়্যাকটিভ ফোর্স কত, তাহলে কি হতো বলেন তো? এই কোশ্চেনটাতে পি আর কিউ এর রেজাল্টেন্ট ফোর্স না চেয়ে আমি বললাম যে এ এর রিয়্যাকটিভ ফোর্স কত হবে টোটাল। তাহলে হচ্ছে ভ্যালুটা সেমই থাকতো, জাস্ট এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেত, বিপরীত দিক হয়ে যেত, তাই না? জি স্যার। মানে এই রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা হচ্ছে এই বরাবর হয়ে যেত, ভ্যালুটা আপনার সেমই থাকতো, ভ্যালু কিন্তু ভ্যালু হচ্ছে আপনার এটাই থাকতো, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ। তখন হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা বলতে হতো এটা, সো এই অ্যাঙ্গেলটা হতো হচ্ছে আপনার 180 - α। বোঝা গেছে? তো কোশ্চেনটা ভালো করে পড়বেন, কোশ্চেনে রিয়াকটিভ ফোর্স চাইছে নাকি রিয়াকশন ফোর্স চাইছে সেটা পড়ে আপনারা অ্যান্সার করবেন। যদি এখানে বলতাম যে হচ্ছে ডিটারমাইন দি রিয়াকটিভ ফোর্স অফ এ, তাহলে কিন্তু অ্যান্সারটা হচ্ছে চেঞ্জ হয়ে যেত, এই ডিরেকশনটা উল্টা দিকে হয়ে যেত। আগে আপনাদেরকে রেজাল্টেন্ট ফোর্স বের করতে হতো, তারপর রেজাল্টেন্ট ফোর্সকে জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে ফাইনাল যে রিয়াকটিভ ফোর্স আছে সেটা বের করতে হতো। বুঝা গেছে? এরপরে চলে যাই আমরা এই প্রবলেম। এই প্রবলেমটা কি আগের দিন করেছিলাম? মনে হয় করিনি, তাই না? আপনাদের তো মনে হয় শুধু একটা লেকচার হয়েছিল, আজকে 2 আর 3 নম্বর লেকচার হবে। আচ্ছা, তো আজকে আমরা এই প্রবলেমটা একটু দেখি, দেখেন এখানে কি বলা হচ্ছে। কোশ্চেনটা একটু পড়েন, দেখেন বুঝতে পারেন কিনা।
কোশ্চেনটা কি বুঝেছেন? এখানে দেখেন এ আর সি দুইটা বোর্ড দিয়ে এই বি হচ্ছে আপনার বারটাকে ধরেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সো এ এদিকে যাচ্ছে সিও এদিকে যাচ্ছে, এই বি এর সাথে এরা এই তার বা এই কেবলের মাধ্যমে হচ্ছে কানেক্টেড আছে বা রোপের মাধ্যমে কানেক্টেড আছে। 1 নম্বর রোপের সাথে এ আর বি কানেক্টেড, 2 নম্বর রোপের সাথে বি আর সি কানেক্টেড। সো এই যখন এদিকে ফোর্স দিচ্ছে তখন টানটা পড়তেছে হচ্ছে এ বরাবর 2 আর 1 এর উপর, এই যখন টানতেছে তখন 1 এর উপর পড়তেছে, এবং বলে দিয়েছে যে এ আর বি এর রেজাল্টেন্ট যে ফোর্স মানে বি এর যে ফোর্স সেটা হচ্ছে এ বরাবর এক্স এক্সিস বরাবর 5000 LB বা 5000 পাউন্ড। আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, বলেছে যে এ অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আর এ অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। সো এখন আপনাকে জানতে চাইছে যে 1 নম্বর এবং 2 নম্বর রোপে এদের টেনশনটা কতটুকু হবে সেটা ক্যালকুলেট করতে বলছে। দ্যাট মিন্স রেজাল্টেন্ট ফোর্স আপনি জানেন, বাকি দুইটা ফোর্স কি হবে ওই দুইটা ফোর্স আপনাকে বের করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 যদি আলফার ভ্যালু 45 হয়। আর নাম্বার 2 বলছে যে আলফার ভ্যালু কত হলে 2 নম্বর রোপে মিনিমাম টেনশন থাকবে, দ্যাট মিন্স 2 নম্বর রোপে টেনশনটা মিনিমাম হবে। সো এই দুইটা হচ্ছে আপনাদের কোশ্চেন, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা একটু ফিগারটা যদি ড্র করি, কোশ্চেন পরে আমাদেরকে ফিগারটা ড্র করে নিতে হবে। দেন ফিগারটা এরকম হবে না, এই বরাবর হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স 5000 আর এটা হচ্ছে আমার T1, টানতেছে তো ওই বরাবর, সো ডিরেকশনটা ওই দিকে T1 আর এইদিকে হচ্ছে T2। সো T1 T2 আর এই 5000 এই ডিরেকশন গুলা কি বুঝেছেন? তারপরে হচ্ছে আমি একটা সামন্তরিক ড্র করি, সামন্তরিক যদি ড্র করি এটা হচ্ছে আমার কর্ণ। সো কর্ণ যদি এটা হয় তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, একান্তর কোণ গুলা সমান সামন্তরিকের। আবার এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে, তাই না? জি স্যার। সো এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এখন আমি যেটা করতে পারি যে দেখেন এখানে যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এই ট্রায়াঙ্গেলের দুইটা কোণ আমি জানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত এটা বের করতে পারবো না? কত হবে বলেন এই অ্যাঙ্গেলটা? 105 ডিগ্রি। 180 মাইনাস 30 মাইনাস 45 105, সো অ্যাঙ্গেলটা হচ্ছে 105। আর এই ডিরেকশনটাকে মানে এই ভেক্টরটাকে আমি এখানে লিখতে পারি না, মানে সামন্তরিক যেহেতু মানে সমান্তরালে আছে তাহলে এই ভেক্টরটাকে আমি এখানে বলতে পারি যে এটা T2। তাহলে দেখেন এখন আমি এখানে যদি সাইন রুল অ্যাপ্লাই করি, একটা বাহু জানি এবং তিনটা কোণ জানি, বাকি দুটা বাহু বের করতে পারবো না? জি স্যার। এই দেখেন T1 ডিভাইডেড বাই সাইন 45, T2 ডিভাইডেড বাই সাইন 30, 5000 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি, তাই না? জি স্যার। এটা কি বুঝেছেন? জি স্যার বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি যার একটা বাহু আমি জানি, অ্যাঙ্গেল গুলো তো আপনারাই বললেন, এটা তো এই দুটো দেওয়া ছিল আর এটা তো আপনি বললেন যে 105 হবে, আর দুইটা হচ্ছে আপনার টেনশন T1 আর T2। সো এখান থেকে যদি আমি সাইন রুলস অ্যাপ্লাই করি তাহলে এই ইকুয়েশনটা পাবো, দেখেন এটা মিলাতে পারেন কিনা। কেউ যদি এটা বুঝতে না পারেন একটু হ্যান্ড রেইজ করেন। স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। শিওর সবাই বুঝেছেন? তাহলে এখন T1 আর T2 বের করা যাবে না? জি স্যার। জি স্যার। তো T1 কত হবে বের করেন, যে এখান থেকে যদি ক্যালকুলেট করি T1টা আসবে হচ্ছে 3760 হবে মনে হয় স্যার, আর T2 আসবে হচ্ছে 2590। সো এইভাবে আমরা T1 T2 বের করতে পারি, তাহলে হচ্ছে আমাদের 1 নম্বর প্রবলেমটা সলভ। বুঝেছেন? এই দুটো T2 পাবেন আর এই দুটো ইকুয়েশন থেকে T1 পাবেন, বা এই দুটো ইকুয়েশন থেকে T2 পেয়ে গেলে এই দুটো ইকুয়েশন থেকে T1 বের করতে পারবেন, যেটা কমফোর্ট ফিল করেন আর কি।
এখন নেক্সট কোশ্চেনে বলছে যে আলফার ভ্যালু কত হলে টি2 মিনিমাম হবে সো আলফার ভ্যালুটা কত হলে টি2 হচ্ছে আবার মিনিমাম হবে সেটা হচ্ছে আপনাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে ঠিক আছে সো এটা কিভাবে করতে পারি দেখেন যে এই ইকুয়েশনটাতে আমি যদি চিন্তা করি এই 30 তো আমার ফিক্সড তাই না জি স্যার জি স্যার জি স্যার এটা আমার ফিক্সড এই টি2 এর মিনিমাম ভ্যালু আমাকে বের করতে বলছে এই 5000 ও ফিক্সড তাই না জি স্যার জি স্যার তাহলে চেঞ্জ হতে পারে কি এটা এটা কাজ জি স্যার এটা আলফার সাথে রিলেটেড না মানে এই 105 ডিগ্রি কিভাবে বের করলাম আলফা প্লাস 30 যেটা ছিল ওটার বাদে আর কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ছিল হচ্ছে এ 105 সো এই অ্যাঙ্গেলটা কত হবে পাই মাইনাস আলফা মাইনাস 30 এটা না জি স্যার সো এইখানে দেখেন যদি এটা এইভাবে আমি লিখতে পারি তাহলে দেখেন এখানে কিন্তু এই আলফাটার সাথে আমার এই অ্যাঙ্গেলটা ভ্যারি করতেছে জি স্যার এই টি2 কে মিনিমাম হতে হলে এই ভ্যালুটাকে কি হতে হবে ছোট হতে হবে স্যার ম্যাক্সিমাম হতে হবে স্যার ম্যাক্সিমাম হতে হবে স্যার এটা সাইন 90 ডিগ্রি হতে হবে স্যার সাইন 90 ডিগ্রি হতে হবে বা সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 সাইন হচ্ছে 90 ডিগ্রিতে হচ্ছে আবার 1 সাইন 90 ডিগ্রি তাহলে এইখানে আমি যদি এই আলফা এটাকে যদি আমার 90 ডিগ্রি করতে হয় এই ভ্যালুটাই তো 90 ডিগ্রি হবে তাই না জি স্যার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে আমার আলফার ভ্যালু কত হবে সেটাই বের করতে হবে 60 ডিগ্রি হবে হচ্ছে 60 ডিগ্রি এটা হচ্ছে আমার অ্যানসার এটা কি বোঝা গেছে স্যার মোটামুটি জি স্যার জি স্যার আমি যদি বলতাম যে টি2 এর ভ্যালু ম্যাক্সিমাম হবে আলফার ভ্যালু কত হলে তাহলে মিনিমাম হতো স্যার সাইন 0 ডিগ্রি স্যার অসংগত হবে মাইনাস 1 মিনিমাম ভ্যালু কত মাইনাস 1 মাইনাস 1 সাইনের মিনিমাম ভ্যালু মাইনাস 1 না জি স্যার জি স্যার মাইনাস 1 বসালে সাইন 270 তে মনে হয় মাইনাস 1 তাই না sin 270 সো 270 এখানে যদি আমি বসাতাম তাহলে যে অ্যাঙ্গেলটা পাইতাম সেটা হতো হচ্ছে আপনার এই ম্যাক্সিমামের জন্য তখন টি2 হচ্ছে আমার ম্যাক্সিমাম হতো বুঝা গেছে স্যার জি স্যার জি স্যার সো কোশ্চেনে কি চা হবে সেটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে অ্যাঙ্গেলটাকে ধরবেন স্যার আমার একটা প্রশ্ন আছে বলেন আমার প্রশ্নটা হচ্ছে স্যার এ নাম্বারের সলিউশনটা নিয়ে এই সলিউশনটা ঠিক আছে মানে সহজ বাট আমি যদি এ নাম্বারের সলিউশনটা উপাংশ ধরে করি ওটা হবে কি না হ্যাঁ হবে মানে আমি যদি t1 cos 30 ডিগ্রি = 5000 লিখি তাহলে ওইখান থেকে তো আমি t1টা বের করতে পারবো আচ্ছা ঠিক আছে স্যার মানে আমি তো বললাম যে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন প্রসিডিউর ঠিক থাকলে ফাইনাল মার্কস পাবেন তাহলে এটা বোঝা গেছে তাই না তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি আমি এই রিলেটেড কিছু প্রবলেম হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সো দেখে নেবেন 3 আর 4 মনে হয় দেওয়া হয়েছে আর হচ্ছে 10-11 দেওয়া হয়েছে 9-10 দেওয়া হয়েছে সরি 3-4-9-10 একই টাইপের হচ্ছে প্রবলেম সো এগুলো হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সো এগুলো হচ্ছে আপনারা করবেন আচ্ছা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার একটু বিষয়টা একটু আমি বলে নিই অনেকে কনফিউজ থাকতেছেন আপনারা আচ্ছা আপনাদের এটা 28 মানে তারিখ পর্যন্ত দেওয়া আছে মানে 3 দিন টাইম পাবেন আপনারা অ্যাসাইনমেন্টটা করার জন্য আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আপনারা যেটা হবে যে এই অ্যাসাইনমেন্টে গিয়ে এই লিংকে ক্লিক করলে আপনাদের এই তিনটা ইনফরমেশন জানতে চাইবে
আপনি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি আর হচ্ছে ফাইল। সো স্টুডেন্ট নেম দিবেন, স্টুডেন্ট আইডিতে হচ্ছে আপনারা হাইফেন ইউজ করতে পারবেন না। সো আপনাদের স্টুডেন্ট আইডি কত, 2019 তাই না? 2019 01 তাই না? সো এটা ধরেন আপনার আইডি, এইভাবে আইডিটা লিখবেন। ফাইল যখন আপলোড করবেন এখানে পিডিএফ ফাইল আপনারা আপলোড করবেন। ধরেন যে আপনারা হাতে করেছেন ম্যাথটা, সেটা ছবি তুলবেন, ছবি তুলে সেটাকে পিডিএফ বানাবেন, পিডিএফ বানিয়ে এখানে হচ্ছে পিডিএফ ফাইলটা হচ্ছে আপলোড করে দিবেন। কেমন? সো এখানে পিডিএফ ফাইলটা যখন আপলোড করবেন, একটা পিডিএফ ফাইল আপনারা আপলোড করবেন, ওই পিডিএফ ফাইলটার নামও দিবেন আপনার আইডির নাম অনুযায়ী। কেননা অনেক সময় যেটা হয় যে এখানে আপনারা তাড়াহুড়ার মধ্যে ভুল করে ফেলছেন আইডি, সেক্ষেত্রে আমি দেখা গেল যে এখানকার ভুল হইলেও আপনার ফাইলের নামটা যদি আইডিটা ঠিক থাকে সেখান থেকে আমি আপনাদের ফাইলটা পেয়ে যাব। মানে দুইটা সেফটি ইস্যু আর কি আপনারা মেনটেন করলেন, যে এখানেও একটা আইডি লিখলেন আবার পিডিএফ এও একটা আইডি লিখলেন, যে কোনো একটা ভুল থাকলেও কোনো সমস্যা হবে না। যদি মানে মিস্টেকেনলি আপনারা ভুল করেন আর কি, বাই চান্স যদি ভুল করেন, সো এইভাবে হচ্ছে আপনারা সাবমিট করবেন। ক্লিয়ার? জি স্যার। আর আরেকটা বিষয়, সাবমিট করার পর এইখানে হচ্ছে যে এইখানে হচ্ছে আপনারা দেখেন কমেন্টে এসে কমেন্টস করে দিবেন যে আপনি সাবমিট করছেন। সো আমি চেক করে আপনাদেরকে একটা রেসপন্স দিয়ে দিব যে আপনাদের টাইম পাইছি কি পাই নাই। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। টোটাল 221 জনকে অ্যাসাইন করা হয়েছে, তার মধ্যে 20 জন এখন পর্যন্ত দিয়েছেন, মানে তিনটা ডিপার্টমেন্ট, চারটা ডিপার্টমেন্ট মিলে। সো বাকিরা এখনো দেন নাই, সো বাকিরা দিয়ে দিবেন। আর এটা ডেডলাইন দেওয়া আছে 28 আগস্ট রাত 11:59 পর্যন্ত। স্যার আমরা তো মাত্র আজকে ক্লাস করছি, আমাদের জন্য কি ডেডলাইন বাড়ানো যাবে? আরে ম্যাথগুলো অনেক সহজ, আপনাদের এক বসাতে হয়ে যাবে। এরপরের যে অ্যাসাইনমেন্টটা দিব সেটা একটু কঠিন, ওটার জন্য আমি বেশি টাইম দিব। আচ্ছা এবার চলে আসি হচ্ছে আমরা, আচ্ছা যদি আপনারা এরকম মনে করেন যে আপনাদের আরো দুই একদিন বেশি লাগবে, আপনাদের ক্ষেত্রে আমি হচ্ছে লেট অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্ট করব 30 বা 31 তারিখ পর্যন্ত। দেখ ঠিক আছে, যেহেতু আপনাদের টাইম পরে ক্লাসটা করাইছি, 31 তারিখ পর্যন্ত আপনাদেরটা অ্যাকসেপ্ট করব। লেট অ্যাসাইনমেন্ট 31 তারিখ পর্যন্ত অ্যাসাইনমেন্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করবো, তারপর হচ্ছে আমি লিঙ্ক বন্ধ করে দেবো। আচ্ছা এবার চলে আসি আমরা আরেক টাইপের ম্যাথে। সো দেখেন যে আমরা যদি যে কোনো কম্পোনেন্টকে, যে কোনো ফোর্সের কম্পোনেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এটা এর আগের দিনে আমরা দেখেছি যে একটা এক্স কম্পোনেন্ট হতে পারে, একটা ওয়াই কম্পোনেন্ট হতে পারে। তাহলে ধরেন যে আপনার অ্যাট এ পয়েন্ট, একটা পয়েন্টে 5-6টা ফোর্স কাজ করতেছে, সো প্রত্যেকটা ফোর্সের আপনার এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট আপনি বের করে ফেলবেন। সো এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট যখন আপনি পেয়ে যাবেন, সবগুলা সামেশন করে একটা এক্স কম্পোনেন্ট পাবেন, আবার সবগুলা সামেশন করে একটা ওয়াই কম্পোনেন্ট পাবেন। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে রেজাল্টেন্ট ফোর্স যেটা হবে সেটা এই সবগুলা এফ এক্স কম্পোনেন্ট এবং সবগুলা ওয়াই কম্পোনেন্টের সাথে রিলেটেড। তাহলে সবগুলা এক্স কম্পোনেন্ট এবং সবগুলা ওয়াই কম্পোনেন্টের ডিরেকশন যদি এরকম হয়, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা হবে হচ্ছে এদিকে, এবং এটার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা হবে হচ্ছে এফ ইকোয়ালস টু রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। আর অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে পারি, ট্যান থিটা ইকোয়ালস টু এফ ওয়াই বাই এফ এক্স। তাহলে এখানে আমি যেটা আপনাদেরকে বললাম যে আপনাদের কাছে ধরেন যে এই একটা পয়েন্টে, এই পয়েন্টে হচ্ছে অনেকগুলো ফোর্স কাজ করতেছে বিভিন্ন ডিরেকশনে, তো প্রত্যেকটা ফোর্সের হচ্ছে আপনার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বের করে নিলেন, তাহলে আপনি সামেশন অফ এফ এক্স পাইলেন এই বরাবর, আর সামেশন অফ এফ ওয়াই পাইলেন এই বরাবর। ঠিক আছে,
তাহলে এই সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই দিয়ে কিন্তু হচ্ছে আপনি রেজাল্টেন্ট যে এফ আছে সেটা বের করতে পারবেন, সেটা হবে হচ্ছে রুট ওভার ধরেন সামেশন অফ এফ এক্স কে আপনি বলতেছেন এফ এক্স এফ ওয়াই এফ ওয়াই কে, আর এটাকে বলতেছেন ধরেন যে এফ এক্স, তাহলে এটা হবে হচ্ছে আপনার সামেশন অফ মানে এফ ইকুয়ালস টু হবে এফ এক্স স্কয়ার প্লাস এফ ওয়াই স্কয়ার, ঠিক আছে? তাহলে রেজাল্টেন্ট ফোর্স বের করতে দিলে আমি আমার কাছে যতগুলো ফোর্স থাকুক না কেন প্রত্যেকটা আমি এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট বের করে নিব, তারপরে তাদের সামেশনটা বের করব, তারপরে হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা আমরা এভাবে বের করব আর অ্যাঙ্গেলটা বের করব মানে ডিরেকশনটা বের করব হচ্ছে এভাবে tan θ equals to fy by fx, ঠিক আছে? এটা কি বুঝেছেন? জি স্যার। তাহলে আমরা এই ম্যাথটা একটু দেখি, ঠিক আছে? এখানে দেখেন চারটা ফোর্স দেওয়া আছে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর, এই চারটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সটা আপনাকে বের করতে বলছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের মতো করে বের করতে পারেন, আমি বারবার বলতেছি যে আমি যে প্রসিডিউরটা দেখাচ্ছি সেটাতেই বের করতে হবে, এটার কোনো মানে নাই। আপনারা নিজেরা শিখেছেন ওই অনুযায়ী আপনাদের মানে ইন্টারের নলেজ দিয়ে আপনারা যে কোনো মানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, সেটা হতে পারে লম্বাংশ, সেটা হতে পারে উপাংশের ফর্মুলা বা অন্য যে কোনো ফর্মুলা, ল্যামির ফর্মুলা, যে কোনো ফর্মুলা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এখানে যে একটা নিয়মে করতে হবে এটার কোনো মানে নেই। সো এবার দেখেন যে এখানে চারটা ফোর্স দেওয়া আছে, চারটা ফোর্স থেকে হচ্ছে আপনাকে রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে বলছে। তাহলে ফার্স্ট কাজ হবে আমার এই চারটা ফোর্স থেকে প্রত্যেকটার এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট বের করে ফেলা, তাই না? এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট আমি বের করে নেব। সো দেখেন এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট যদি আমরা বের করতে চাই কিভাবে বের করতে পারি, ফার্স্টে এফ ওয়ান এর জন্য চিন্তা করেন যে এক্স কম্পোনেন্ট হবে এইদিকে আর ওয়াই কম্পোনেন্ট হবে উপরের দিকে। সো এক্স কম্পোনেন্টের ভ্যালু কত হবে বলেন স্যার? এফ ওয়ান cos 30 ডিগ্রি, ভেরি গুড, তার মানে 150 cos 30 ডিগ্রি, আর ওয়াই কম্পোনেন্ট f1 sin 30 ডিগ্রি, ওইটা লেখা আছে দেখেন, f1 cos 30 ডিগ্রি আর f1 sin 30 ডিগ্রি। এরপর দেখেন f2, f2 এর ক্ষেত্রে ডিরেকশন গুলো কোন দিকে হবে বলেন তো? স্যার f2 cos 110 ডিগ্রি স্যার। ভুল করবেন, দরকার আছে যে এইখান থেকে এই বরাবর যাচ্ছে, তাহলে এই বরাবর যদি যায় কাছে কস, তাহলে এটা হবে হচ্ছে আপনার এফ টু কস 20 ডিগ্রি। এই বরাবর যাবে না, f2 cos 20 ডিগ্রি লিখতে পারি না, এটা কি বুঝেছেন? জি স্যার। এটা যদি cos হয় তাহলে সামনেরটা কি হবে? sin, এটা হবে হচ্ছে আপনার f2 sin 20 ডিগ্রি, এটা কি বুঝেছেন? জি স্যার। তাহলে দেখেন দুইটা হয়ে গেল আমাদের f1 আর f2, f1 আর f2 সবাই বুঝেছেন, ওই যে 90 প্লাস 90 মাইনাস 20 এগুলো করার কোনো দরকার নেই, যেখানে যে অ্যাঙ্গেল আছে ওই বরাবর যেটা কাছাকাছি অ্যাডজাসেন্ট বাহু সেটাকে cos করে দিবেন আর বিপরীত বাহুটা হয়ে যাবে sin এর কম্পোনেন্ট, ঠিক আছে? f3 এর ক্ষেত্রে বলেন তো কি হবে? স্যার f3 cos 90 ডিগ্রি, f3 cos 90 ডিগ্রি,
এটা তো y বরাবর কাজ করতেছে সো এটা তো x কম্পোনেন্ট থাকবে না তাই না না সো x কম্পোনেন্ট কে আপনি 0 বলে দেন 0 হ্যাঁ আর শুধুমাত্র y কম্পোনেন্ট নিচের দিকে হ্যাঁ sin 90 ডিগ্রি সো যেহেতু শুধুমাত্র y কম্পোনেন্ট নিচের দিকে তাহলে x কম্পোনেন্ট এটাতে থাকবে না সো এটার কোনো x কম্পোনেন্ট নাই এটা ক্ষেত্রে বলতে f4 f4 cos 15 ডিগ্রি কোনটা হবে হ্যাঁ কোন ডিরেকশনটা হবে বলেন f4 cos 15 ডিগ্রি কোন দিকে হবে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে x অ্যাক্সিস এর প্যারালাল স্যার আপনার কাছে কিন্তু এখন সবগুলাই আছে সবগুলো কম্পোনেন্ট আপনার কাছে আছে তাহলে এখন আপনি রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে পারবেন না জি স্যার আচ্ছা রেজাল্টেন্ট ফোর্স বের করার জন্য যে সামেশন অফ এফ এক্স বের করতে হবে আর সামেশন অফ এফ ওয়াই বের করতে হবে তো এটা একটু দেখেন আমরা একটু টেকনিক্যালি যদি করি বা একটু সিস্টেমেটিক ওয়েতে যদি করি তাহলে আমরা এভাবে করতে পারি এই টেবিলটা করে ফেলতে পারি এফ ওয়ান ফোর্সের ভ্যালু ছিল 150 এটার এক্স কম্পোনেন্ট পজিটিভ দিকে সো এফ ওয়ান কস 30 ছিল সো সেটার ভ্যালু হচ্ছে 129.9 আর ওয়াই কম্পোনেন্ট ছিল উপরের দিকে যেটা ছিল এফ ওয়ান কস 30 সো 150 কস 30 মানে হচ্ছে 75 ডিগ্রি সো এই দুটা পেয়ে গেলাম সিমিলারলি বাকি তিনটা ফোর্সের জন্য আমি এভাবে লিখে দিলাম দেখেন এখানে মাইনাস কেন দিলাম এফ টু এর ক্ষেত্রে কারণ এটা এক্স অ্যাক্সিস এর বাম দিকে কাজ করতেছে তাই না আবার এফ থ্রি এর ক্ষেত্রে দেখেন ওয়াই কম্পোনেন্ট মাইনাস দিয়েছি কেন কারণ এটা নিচের দিকে কাজ করতেছে আর এফ ফোর এর ক্ষেত্রে দেখেন যে এক্স কম্পোনেন্টটা রাইট সাইডে কাজ করতেছে দ্যাটস ওয়াই এটা পজিটিভ আর ওয়াই কম্পোনেন্টটা ডাউনওয়ার্ডস কাজ করতেছে বা নিচের দিকে কাজ করতেছে এই জন্য এটা নেগেটিভ সবাই কি এটা বুঝেছেন তারপর এটা যোগ করবেন যোগ করে যদি পজিটিভ আসে তাহলে ডিরেকশনটা হবে এইদিকে এক্স অ্যাক্সিস এর এইদিকে আর যদি আর এক্স যদি নেগেটিভ আসে তাহলে ডিরেকশনটা হবে বিপরীত দিকে সিমিলারলি ওয়াই কম্পোনেন্টের ক্ষেত্রে যদি সামেশনটার যোগফল যদি পজিটিভ আসে সেটা হবে উপরের দিকে আর যদি নেগেটিভ আসে সেটা হবে নিচের দিকে তাহলে এখন আমরা বলতে পারি এই পুরো ডায়াগ্রামটাকে সিম্পলিফাই করে আমি আঁকাতে পারি এভাবে যে আর এক্স এদিকে কাজ করতেছে সেটা হচ্ছে 199.1 আর আর ওয়াই কাজ করতেছে উপরের দিকে সেটা হচ্ছে 14.3 পজিটিভ বলে কিন্তু রাইট সাইড আর আপ সাইড হলো এখন এটা রেজাল্টেন্ট ফোর্স যেটা আছে সেটা এফ এফ এর ভ্যালু কত হবে বলেন স্যার রুট ওভার আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার ভেরি গুড সো এটার স্কয়ার প্লাস এটার স্কয়ারকে রুট করে দিলে যেটা পাবো সেটা হয়ে যাবে আমার এফ এর ভ্যালু আর এফ এর অ্যাঙ্গেলটা কত হবে 199.61 হ্যাঁ 199 কত আসলো 199.61 আর অ্যাঙ্গেল কি কিভাবে বের করবো বলেন স্যার টেন থিটা দিয়ে স্যার আর ওয়াই বাই আর ভেরি গুড টেন থিটা ইকুয়ালস টু 14.3 ডিভাইডেড বাই 199.1 সো এখান থেকে যে অ্যাঙ্গেলটা আসবে সেটা হবে হচ্ছে অ্যাঙ্গেল সো আমরা এফ কে যখন লিখবো তখন ভ্যালুর সাথে অ্যাঙ্গেলটাকে এভাবে লিখে দেবো অ্যাঙ্গেলটা কত আছে বলেন তো স্যার 4.1 ডিগ্রি সো এইভাবে হচ্ছে আমরা অ্যান্সারটা লিখবো সো ফার্স্ট হচ্ছে ভ্যালু তারপর হচ্ছে কোণ কোণ দিয়ে কোণের ভ্যালুটা এভাবে আপনারা লিখতে পারেন রিপ্রেজেন্ট করতে পারেন অথবা ডায়াগ্রাম দিয়েও রিপ্রেজেন্ট করতে পারেন সো এটা হচ্ছে আমার এফ আর এটা হচ্ছে আমার থিটা সো থিটার ভ্যালু হচ্ছে আমার 4.1 আর হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 199.61 কেমন বুঝেছেন সবাই জি স্যার হ্যাঁ জি বলেন এই ক্ষেত্রে যদি আমি লম্ব অংশ পদ ইউজ করি স্যার তাহলে ম্যাথটা অনেক বেশি ইজি হয়ে যায় দুই লাইনে শেষ হয়ে যায়
হ্যাঁ, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। আমি তো বলছি লম্বাংশ উপপাদ্য দিলে ফার্স্টে আর এক্স পেয়ে যাবেন, তারপর আর ওয়াই পেয়ে যাবেন দুই লাইনে, তারপর থার্ড লাইনে গিয়ে হচ্ছে আপনি যে অ্যাঙ্গেল আর ভ্যালু বের করে ফেলতে পারবেন। জি স্যার, জি স্যার। তো আপনি চাইলে লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে পারেন, কিন্তু লম্বাংশ উপপাদ্য দিয়ে আমি মানে অ্যাভয়েড করতাম এই কারণে, কারণ অ্যাঙ্গেলের প্লাস মাইনাস এর একটা ফ্যাক্টর চলে আসে, যে আপনি ক্লক ওয়াইজ প্লাস নেবেন না অ্যান্টি ক্লক ওয়াইজ মাইনাস নেবেন, এরকম একটা ঝামেলা চলে আসে আর কি। তো ওটা যদি ওই ঝামেলা যদি মানে পার করে যদি আপনি করতে পারেন তো ভালো। আমি বললাম তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন, বাট আমার কাছে এটা এই টেকনিকটা বড় হলেও আমার কাছে এটা সহজ মনে হয়, তো এই জন্য আমি আপনাদেরকে এই টেকনিকটাই শেখাচ্ছি। বাট এনি ওয়ান ক্যান ডু এনিথিং, এনি মেথডস ক্যান বি অ্যাপ্লাইড। ঠিক আছে, সো লাস্টে যদি এইভাবে রিপ্রেজেন্ট করে দেন বিষয়টা খুবই সুন্দর দেখায়। আর এক্স আর ওয়াই লিখবেন, অ্যাঙ্গেলটা লিখবেন, আর এর ভ্যালুটা লিখে দিবেন। ঠিক আছে, জি স্যার। এবার হচ্ছে আপনারা একটা প্রবলেম সলভ করবেন। সিআর বলেন যে, হামিম আপনি বলেন যে 2.21 করবেন না 2.22 করবেন আপনারা? আমি কয়েকজনকে সবাই করবেন ম্যাথটা। ম্যাথটা যেটা করতে হবে, ফার্স্টে বলছে দেখেন এক্স কম্পোনেন্ট এবং আর কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বের করবেন, আর এরপরে হচ্ছে আমরা যেটা করবো এর সাথে হচ্ছে আমরা রেজাল্টেন্ট ফোর্স তো বের করবো এবং রেজাল্টেন্ট ফোর্স এর ডিরেকশনটাও বের করবো। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন এটা আপনারা করেন, তিনটা ফোর্স এর দুইটা করে কম্পোনেন্ট বের করেন, টোটাল ছয়টা কম্পোনেন্ট বের হবে, এক্স এর তিনটা ওয়াই এর তিনটা। সো ক্যালকুলেট করতে থাকেন। আর আমি একটু অ্যাসাইন করে দিই কাজগুলো। রোল ওয়ান আপনি করবেন হচ্ছে 800 এর দুইটা কম্পোনেন্ট এক্স আর ওয়াই। অভি আপনি করবেন হচ্ছে 800 এর এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট। ঠিক আছে, আর এরপরে হচ্ছে 42 আবিদ। আপনি করবেন 424 এর দুইটা কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট কত হবে সেটা বের করবেন উইথ ডিরেকশন। আমি আপনাকে এখানে এখানে দাগাতে দেবো, আপনি হচ্ছে এখন খাতাতে ক্যালকুলেট করেন আর এখানে অ্যানোটেট করে আপনি দেখাবেন ফাইনাল রেজাল্টটা, যে এটার এক্স কম্পোনেন্টের ভ্যালু কত আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালু কত। এরপরে হচ্ছে রোল 12, আপনি কি আছেন? জি স্যার। আপনি করবেন হচ্ছে 408 এর দুটো কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টটা বের করবেন। আপনি খাতাতে বের করেন ক্যালকুলেশন করে, আর এইখানে হচ্ছে অ্যানোটেট করে দেখাতে হবে, আর বাকিরাও নিজেদের মতো করতে থাকেন। বাকিরা হচ্ছে আমরা হচ্ছে বাকিদের সাথে মিলাই নেবো, যে যারা যাদেরকে আমি অ্যাসাইন করলাম তারা ঠিকভাবে করতে কিনা। স্যার অ্যাঙ্গেল গুলো কি সব 45 ডিগ্রি? না, অ্যাঙ্গেল তো বের করতে হবে আপনাকে, ভ্যালু বের করা। অ্যাঙ্গেল গুলো হচ্ছে যে ভ্যালু গুলো থেকে বের করে নিতে হবে ডিস্টেন্স থেকে। রোল 25 আর হচ্ছে রোল 3, আপনারা পুরো ম্যাথটাই করবেন, আপনারা ওদের অ্যান্সারটাকে ভেরিফাই করবেন। সবাই ম্যাথটা করেন। ম্যাথটা করে রাখতে পারলে এটা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্টের ম্যাথ, 21 22 দুটাই অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। সো ম্যাথটা যদি এখন করে রাখেন তাহলে বাসাতে আপনাদের বেশি কষ্ট হবে না। জি জি স্যার, আমি ওয়ান স্যার অভি। আচ্ছা, আপনি যে এখানে অ্যানোটেট করেন, এখানে অ্যানোটেট করে দেখান যে ডিরেকশন আর ভ্যালুটা কত। আপনি আপনার পিসি থেকে অ্যানোটেট করে দেখান যে দুটার ভ্যালু কত। মোবাইল স্যার, মোবাইল থেকে অ্যানোটেট করা যায় না? যাই তো মনে হয়।
করা যায় মানে স্যার একটু সমস্যা আর কি মানে ছোট তো স্যার আচ্ছা আমি করতেছি বলেন ভ্যালু বলেন স্যার আমি আগে কোনটা বের করে নিয়েছি আগে এক্স অক্ষ মানে এক্স অক্ষ ধরে কত কোণ করছে এটা হচ্ছে 36.86 ডিগ্রি তারপরে হচ্ছে এখন আমি এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে যেটা কম্পোনেন্ট এটা আমি স্যার বের করতে 800 cos 36.86 ডিগ্রি আর হচ্ছে y অ্যাক্সিস বরাবর হচ্ছে sin 800 তো অ্যানসার হচ্ছে স্যার 639.99 মানে 640 নিউটন আর y অ্যাক্সিস বরাবর হচ্ছে 800 পজিটিভ দিকে না নেগেটিভ দিকে স্যার y অ্যাক্সিস পজিটিভ দিকে না নেগেটিভ দিকে ডিরেকশনটা ফোর্স স্যার স্যার পজিটিভ দিকে এবারে দেখো কত হবে স্যার এটা হচ্ছে 400 সরি 480.001 নিউটন আরেকবার বলবেন 480 ঠিক আছে চলছি ওর কি ঠিক হইছে জি স্যার ঠিক আছে রোল 25 আরেকজনকে দিয়েছিলাম না দায়িত্ব জি স্যার ওটা কি ঠিক আছে স্যার ঠিক আছে মনে হচ্ছে তো গুড স্যার চলতে করেন এরপর 424 ওর কি হয়েছে ওবি বাকিগুলো করতে থাকেন বসে থেকে তো লাভ নেই জি স্যার কত বলেন স্যার এক্স কম্পোনেন্ট হবে স্যার 424 cos 27.84 আর সাইন এর ক্ষেত্রে হবে স্যার এদিকে জি স্যার জি স্যার এক্স এক্স কম্পোনেন্ট এদিকে কত এটা স্যার 420 মাইনাস 424 cos 27.84 ডিগ্রি হ্যাঁ ভ্যালুটা বলেন কোন দিকে হবে স্যার y কম্পোনেন্ট নিচের দিকে হবে স্যার ভ্যালুটা কত হবে না স্যার 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 একটু ভুল হইছে আচ্ছা স্যার ওই কোনটা কি ভুল আছে স্যার কোনটা মনে হচ্ছে একটু ভুল হইছে স্যার উল্টা বলছো স্যার উল্টা বলছো অ্যাঙ্গেলটা ভুল হইছে অ্যাঙ্গেলটা স্যার ভুল হইছে স্যার অ্যাঙ্গেলটা 31.89 আপনার কোথায় ভুল গেছে একটু চেক করেন জি স্যার দেখতেছি আর এই ভ্যালুটা কত হবে বলেন যে কোনো একজন বলেন স্যার 666 বরাবর হয় 360 y axis 224 480 জায়গা দিয়েছিলাম তার কি অবস্থা 408 জায়গা দিয়েছিলাম তার কি অবস্থা
408 কাকে দিয়েছিলাম আমি স্যার হ্যালো হ্যাঁ বলেন স্যার অ্যাঙ্গেলটা হবে 28.07 এদিক না এদিক এটা না ওটা না না স্যার নিচেরটা এটা আছে কত হবে 20 28.07 এটা কি ঠিক আছে রোল 3 জি স্যার আমি আমি ওই পাশেরটা করছি তো 61 থেকে মাইনাস করে দেন জি স্যার 90 থেকে মাইনাস করে দেন আচ্ছা এবার বলেন যে নিচের ডিরেকশনে ফোর্স কত হবে y অ্যাক্সিস বাই x অ্যাক্সিস যেটাই বলেন স্যার বের করছেন জি স্যার করতেছি আর y অ্যাক্সিস নিচের দিকে স্যার 191 জি স্যার 192 দিই জি স্যার এর কি ঠিক আছে রোল 3 আর y কত হবে স্যার একটা কোশ্চেন ছিল স্যার আমরা অ্যাঙ্গেলটা যদি ওই সাইডে ধরি তাহলে কি কম্পোনেন্টস চেঞ্জ হয়ে যাবে না কম্পোনেন্টের ভ্যালু সেমই আসবে জাস্ট সাইন আর কস চেঞ্জ হবে তা বলছে মানে x অ্যাক্সিস বরাবর 192 হওয়ার কথা হ্যাঁ এটা হ্যাঁ এটা y হবে আর y তে x হবে আর কি মেবি আর কেউ একটু বলতো আমি ঠিক বুঝি না অভি বা অন্য কেউ হামিম করেছেন আপনারা আরেকজনকে করতে দিলাম যে একটা মেয়েকে ওই কই রুল 25 স্যার আমি করতেছি সামেশন অফ x অ্যাক্সিস কি 608.03 আসছে মানে rx সামেশন জি rx সামেশন অফ হ্যাঁ কত হবে বললেন 608.039 ই ধরলাম এটা বলতেছেন 360 তাই না রোল 3 আপনি বের করেন তো rx কত আছে আর ry কত আছে আচ্ছা রোল 4 কি আছেন জি স্যার আপনি করেছেন জি স্যার আপনার এটা কি 360 এসেছে না 192 এসেছে স্যার যদি কোনটা যদি আমি 28.07 নেই তাহলে হচ্ছে কি স্যার ইয়া আসে 360 আসে আর যদি 90 মাইনাস স্যার উল্টা হয়ে গেছে আগে আগে হচ্ছে ওরা মানে উল্টা করে ধরছে না না আপনি শুনেন যদি কোনটা 28.07 হয় তাহলে এটা হবে হচ্ছে cos কম্পোনেন্ট আর এটা হবে হচ্ছে sin কম্পোনেন্ট দ্যাট মিন্স এটা হবে হচ্ছে 408 cos 28.07 আর এটা হবে হচ্ছে আপনার 408 sin 28.07 ডিগ্রি আর যদি অ্যাঙ্গেলটা আপনি অ্যাঙ্গেল যদি এটা নেন তাহলে এটা হয়ে যাবে 408 cos 61 point something ডিগ্রি মানে 93 ডিগ্রি আর হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে আপনার 408 sin 61.93 ডিগ্রি আর তাহলে 192 হবে স্যার যেটা এখন লিখছেন এটাই ঠিক আছে 192 স্যার ওরা ভ্যালুটা উল্টা করে ফেলছে স্যার হ্যাঁ ভ্যালুটা উল্টা করছেন কারণ ওই যে cos কম্পোনেন্ট আর sin কম্পোনেন্ট উপরে স্যার 192 ঠিক আছে তাহলে এটা আমরা মুছে দিই বাদ দিয়ে দিই যে এটা ভুল করছিলেন সে কি বুঝেছেন জি স্যার আচ্ছা
আপনি অ্যাঙ্গেল কোথায় নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে। দেখেন অ্যাঙ্গেল এখানে নিলে ওয়াই কম্পোনেন্টটা হয়ে যাবে কজ, অ্যাঙ্গেল এখানে নিলে এক্স কম্পোনেন্ট হবে কজ। সো যার কাছাকাছি নিবেন, যার অ্যাডজাসেন্ট নিবেন সেটা হবে হচ্ছে কজ। কোন যদি এটা হয় তাহলে এই নিচের টা হবে হচ্ছে কজ, কজ এত, এটা কত আসে ভ্যালু দেখেন তো, নিচেরটা 360 আসে। এখানে তো নিচে আসবে হচ্ছে বেশিটা, জি স্যার নিচে এবার কি ঠিক আছে? তাহলে বলেন সামেশন অফ RX কত হবে আর RY কত হবে? স্যার RX 608 নিউটন। ঠিক আছে, এটা RX RY কত আছে এটা স্যার? -240.12। আচ্ছা -240 লিখছি, এটা কি সবার এসেছে দেখেন তো? জি স্যার। জি স্যার আপনার ভুলটা কি বুঝেছেন এইখানে এই দুটো কম্পোনেন্ট বের করতে গিয়ে? বাকিরা কি বুঝেছেন? জি বলেন, কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন। আপনারা যে ভ্যালুটা বের করলেন সেটা ঠিক আছে কিনা এটা একটু চেক করি। কত নম্বর এটা প্রবলেম? 21। স্যার টোটাল ফোর্সটা হয় 655.53.69। ঠিক আছে, আপনাদের ফোর্সের কম্পোনেন্ট গুলা বের করা ঠিক আছে। সো ফাইনালি হচ্ছে আপনাদের এই প্রবলেম গুলা আপনাদের বাসার হোমওয়ার্ক থাকবে, মানে অ্যাসাইনমেন্ট থাকবে। এর মধ্যে হচ্ছে দেখেন 2.22 কিন্তু সিমিলার ম্যাথ 2.21 এর মতো। সো 2.21 2.23 এই দুটো হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে আছে। আচ্ছা।
আছে মনে হয় 2.27 আর 2.28 মাথায় রাখবেন এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট যখন বের করবেন অ্যাঙ্গেলটা কোথায় থেকে নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে কজ এবং সাইন আসবে এক্স এক্সিস মানে যে সব কজ কম্পোনেন্ট এটা কিন্তু কোনো মানে নাই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আপনার কজ হবে না সাইন হবে সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেল কোন দিক থেকে নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে বুঝা গেছে স্যার স্যার প্রবলেম নাম্বারগুলো আরেকবার বললে ভালো হতো ইয়াতে দেওয়া আছে যে অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে দেখেন 2.23, 2.34, 9, 10, 22, 24, 25 ও 21 দিই নাই তার মানে 21 তো করলেন 21 বাদ দিয়ে দিচ্ছি সাতটা মেয়াদ দেওয়া আছে সাতটা মেয়াদ করে নিয়ে আসবো আচ্ছা তাহলে হচ্ছে আমরা লাস্ট যে টপিক মানে লাস্ট লেকচার যেটা থ্রি ডিতে আমরা যাবো সো টু ডি আমরা মোটামুটি কমপ্লিট করলাম এখন হচ্ছে থ্রি ডির কিছু হচ্ছে বেসিক নলেজ নিয়ে থ্রি ডির একটা প্রবলেম সলভ করবো আর আপনারা একটা প্রবলেম সলভ করবেন সো এর মাধ্যমে আমরা চ্যাপ্টার টু শেষ করবো এবং থ্রি ডি প্রবলেমের উপর হচ্ছে বেস করে আমরা কিছু অ্যাসাইনমেন্ট এরপরের লেকচারের জন্য দিয়ে দিব মানে এরপরে যেদিন ক্লাস হবে সেই হচ্ছে আপনারা ওই লেকচার মানে ওইটা হচ্ছে সাবমিট করবেন দ্যাট মিনস ওইটার জন্য টাইম পাবেন হচ্ছে আপনারা নেক্সট ফ্রাইডে পর্যন্ত সরি নেক্সট ফ্রাইডে না আমি একটু ডেটটা বলি ওইটার জন্য হচ্ছে আপনারা টাইম পাবেন হচ্ছে শনিবার পর্যন্ত মানে 5 তারিখ পর্যন্ত টাইম পাবেন স্যার আমাদের অ্যাসাইনমেন্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা স্যার একটু জানা যাবে স্যার হ্যাঁ আমি আপনাদেরকে ওটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে এই টপিকগুলো পড়াবো মূলত ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স স্ট্যাটিক্স অফ পার্টিকলস এটা হচ্ছে শেষ হবে মূলত আজকে যদি শেষ করি তাহলে এটা শেষ হবে এরপরে 4 নম্বর চ্যাপ্টার যে থার্ড চ্যাপ্টার যেটা আছে সেটা পড়াবো এরপরে 4th চ্যাপ্টার এইভাবে পড়াবো এরপরে সলিড মেকানিক্স শেষ করাবো করায় আপনাদের হচ্ছে যে গ্রেডিং সিস্টেমটা হবে সেটা হচ্ছে দেখেন 8% হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সে সেটা আমার এবং হচ্ছে কাউন্টার পার্ট যে টিচার থাকবে তার মিলাই হবে ক্লাস টেস্ট আমি দুইটা নিব আর অপর পার্টে যে টিচার থাকবেন উনি দুইটা নেবেন এর সাথে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট সো প্রজেক্ট তো করাতে পারতেছি না কারণ হচ্ছে আপনাদের এখন প্যান্ডামিক সিচুয়েশন সো আপনারা বাসাতে আছেন যদি ক্যাম্পাসে থাকতেন সেক্ষেত্রে হচ্ছে আমি একটা প্রজেক্ট দিতাম সো এই প্রজেক্ট বাদ অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্ট ধরেন আমি অ্যাসাইনমেন্ট 10টা নিলাম আর ক্লাস টেস্ট 2টা নিলাম সো এইগুলা কম্বাইন্ড একটা অ্যাভারেজ হচ্ছে মার্কস আমি আপনাদেরকে দিয়ে দেবো বুঝা গেছে জি স্যার ধন্যবাদ স্যার বুঝা গেছে এই পিডিএফ ফাইলটা আমি আপলোড করে দেবো তাহলে হচ্ছে আপনারা জানতে পারবেন যে আমি কোন কোন টপিকস পড়াবো আর হচ্ছে কোন কোন বই ফলো করতে হবে সো মূলত ফার্স্ট বইটা হচ্ছে আমার ভেক্টর মেকানিক্সের জন্য আর পরে দুইটা বই হচ্ছে সলিড মেকানিক্সের জন্য সো সলিড মেকানিক্স আমরা শুরু করব 12 নম্বর লেকচার থেকে সো তখন হচ্ছে আমরা পরে দুইটা বই পড়বো এরপরে দেখেন যদি আমরা ইকুইলিব্রিয়ামের প্রবলেম সলভ করতে চাই তাহলে এই 2.5 এবং 2.4 থেকে মূলত 2.4 থেকে 2.6 এই প্রবলেমগুলো হচ্ছে আপনার ইকুইলিব্রিয়ামের প্রবলেম সো যদি আমরা 2.4 চিন্তা করি দেখেন এখানে একটা প্রবলেমের কথা বলা হয়েছে সো একটু প্রবলেমটা পড়েন এই প্রবলেমটা সলভ করে আমরা হচ্ছে থ্রি ডিতে চলে যাবো থ্রি ডি প্রবলেম গুলো সলভ করবো
বলছেন কোশ্চেনটা? এখানে কি বলা হচ্ছে বলেন তো? একটা কার আছে, এই কারটাকে এই মানুষটা টানতেছে আর উপর থেকে আরেকটা কেবল দিয়ে হোল্ড করা হচ্ছে, ফলে এই কারটা হচ্ছে আপনার স্ট্যাটিক অবস্থায় আছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে তাহলে টোটাল কয়টা ফোর্স কাজ করতেছে? তিনটা ফোর্স। এই কারের যে ওয়েট সেটা নিচের দিকে, আর এই মানুষটা যে টানতেছে তার একটা টেনশন ওই লোকটার দিকে, মানে টিএসি, আর উপর থেকে একটা টান এই কেবলের মাধ্যমে পাচ্ছে সেটা হচ্ছে টিএবি। সেই তিনটা ফোর্স দ্বারা এইখানে এই বস্তুটা হচ্ছে আপনার স্থির অবস্থায় আছে বা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। সো দেখেন, এটা হচ্ছে টিএবি, এটা হচ্ছে টিএসি, আর নিচের দিকে হচ্ছে আপনার 3500 পাউন্ড ফোর্স কাজ করতেছে। এখন এদের অ্যাঙ্গেল গুলোও কিন্তু দেওয়া আছে। দেখেন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 ডিগ্রি। এই অ্যাঙ্গেল যদি 2 ডিগ্রি হয় তাহলে দেখেন, এই অ্যাঙ্গেলটাও 2 ডিগ্রি হবে, তাই না? কারণ হচ্ছে আপনার হচ্ছে ওই যে বিপরীত বিপরীত কোণ গুলা সমান হয় পরস্পর। জি স্যার, বিপরীত কোণ। সো বিপরীত কোণ সমান হয়, এই জন্য এখানে হচ্ছে এটাকে আমি বলতেছি 2 ডিগ্রি। তাহলে এখন দেখেন, আপনার কাছে কিন্তু তিনটা ফোর্স আছে এবং অ্যাঙ্গেল দুইটা জানেন। সো আমরা ল্যামির উপপাদ্য বা হচ্ছে সাইন রুলস অ্যাপ্লাই করে এটাকে খুব ইজিলি সলভ করতে পারি, তাই না? রোপের টেনশন কত সেটা আপনাকে বের করতে বলছে, দ্যাট মিন্স টিএবি আর টিএসি কত হবে সেটা হচ্ছে আপনি বের করবেন। সো এখানে দেখেন, আমরা ল্যামির উপপাদ্য যদি অ্যাপ্লাই করি বা সাইন রুলস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দেখেন, এইটাকে এইভাবে আমি কনভার্ট করতে পারি না, দেখেন এটা হচ্ছে 3500 নিউটন, আর এটাকে হচ্ছে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে টিএসি হবে, আর এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে টিএবি, আর এটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম, প্যারালালি মুভ করালাম, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হলো না? সেই ট্রায়াঙ্গেলটাকে এখানে দেখানো হয়েছে। সো এখানে দেখেন, 3500 এবং টিএবি এর মাঝামাঝি কোণ কিন্তু 2 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 2 ডিগ্রি, এটা যদি 2 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 2 ডিগ্রি হবে, সো ওটা 2 ডিগ্রি। আর এই 3500 আর টিএসি, এই 3500 আর টিএসি এর মাঝামাঝি যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত বলেন তো? এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 58, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি হবে, তাই না? আর এটা 58 কিভাবে আসলো বলুন তো? এটা তো ইজি, টিএবি আর টিএসসি এর মধ্যে কোন, টিএবি দ্যাট মিন্স এটা আর টিএসসি এটা, দ্যাট মিন্স এই কোনটা 58 কিভাবে আসলো বলেন তো? কারণ দেখেন, এই যে এইটাকে যদি আপনি এভাবে মুভ করান তাহলে এই অ্যাঙ্গেলটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আপনার 30, তাই না? এটা 30 যেহেতু এটাও 30 হবে, তাহলে এই হোল অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আপনার 60, তাহলে এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে হচ্ছে 58। বুঝেছেন? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 58। সো 58টা কি, এটা হচ্ছে টিএবি আর এটা কত? টিএসি, টি এ সি। এইভাবে করতে পারি, অথবা এখানে সরাসরি ল্যামির উপপাদ্য অ্যাপ্লাই করেও কিন্তু আমরা করতে পারি। ল্যামির উপপাদ্য কি? এটা ডিভাইডেড বাই এ অ্যাঙ্গেল, এটা ডিভাইডেড বাই এ অ্যাঙ্গেল, আর এটা ডিভাইডেড বাই
অ্যাঙ্গেল আচ্ছা যেটা নিয়ে মোটর বিপরীত কোণ হ্যাঁ ল্যামের উপর তো এটাই ছিল সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 60 ডিগ্রি আর এই টোটাল অ্যাঙ্গেলটা কত এটা 60 এটা 30 এটা 2 আর এটা 90 তাহলে এটা হয়ে যাবে 122 তাই না 122 আর এই অ্যাঙ্গেলটা কত হবে এই পুরোটা 180 তার থেকে দুই বাদ দিয়ে দিলে 178 সো চাইলে আপনারা ল্যামের ফর্মুলা দিয়েও করতে পারেন ল্যামের ফর্মুলা দিয়ে করলে কি হবে TAB ডিভাইডেড বাই সাইন 60 3500 ডিভাইডেড বাই সাইন 122 TAC ডিভাইডেড বাই সাইন 178 বুঝা গেছে সো চাইলে আপনারা ল্যামের ফর্মুলা ইউজ করেও এই প্রবলেমটা সলভ করতে পারেন সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের প্রবলেম সো ইকুইলিব্রিয়ামের প্রবলেমগুলো আমরা এভাবে সলভ করতে পারি সো এখানে কিন্তু কোনো রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারবেন না কারণ ইকুইলিব্রিয়ামে আছে মানেই তো রেজাল্টেন্ট ফোর্স জিরো এরপরে আমরা চলে যাই আচ্ছা এই যে চ্যাপ্টারের প্রবলেমগুলো এটা হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট টু এ দিব এই যে এক্সারসাইজের প্রবলেমগুলো আছে এখান থেকে হয়তো বেছে বেছে চারটা প্রবলেম আমি আপনাদেরকে নেক্সট অ্যাসাইনমেন্টে দিয়ে দিব এর সাথে আপনাদের থ্রি ডির কিছু প্রবলেম থাকবে সো থ্রি ডি কম্পোনেন্টগুলো কীভাবে এসছে এটা এখন আমরা দেখব সো টু ডি আমরা এতদূর পর্যন্ত শেষ করলাম এখন আমরা থ্রি ডি প্রবলেমে যাবো মিন্স ফোর্সেস ইন স্পেস টু ডিতে কারো কি কোনো প্রবলেম আছে স্যার জি বলেন আচ্ছা যদি কারোর প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে নেক্সট যেই টপিকটা আছে ফোর্সেস ইন স্পেস এই টপিকটা আমরা শুরু করব সো এটা একটু কেয়ারফুলি অবজার্ভ করবেন স্পেসের ক্ষেত্রে ফোর্সগুলোকে আপনাদেরকে অবজার্ভ করতে হবে সো থিওরিটা ভালো করে বোঝার চেষ্টা করবেন তারপরে আমরা হচ্ছে একটা এক্সাম্পলের ম্যাথ করব আর এক্সারসাইজের একটা ম্যাথ আপনারা করবেন এভাবে আজকের লেকচারটা আমরা শেষ করব ওকে জি স্যার স্যার লোডটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয় স্যার লোড বেশি হইলেও তো হচ্ছে কি করবেন আপনারা তো এই চ্যাপ্টারটা পিছায় আছেন কারণ হচ্ছে যে একটা লেকচার আপনাদের হয় নাই এখন এটার জন্য আবার 40 বা 45 মিনিট আরেকটা ক্লাস আপনাদের এক্সট্রা নিতে হবে তাহলে কারণ আপনারা যদি আরেকটা ক্লাস 40 মিনিটের বা 45 মিনিটের যদি করতে পারেন তাহলে হচ্ছে আমি হয়তো আজকে আর পড়াবো না এর পরের দিন পড়াবো এর পরের দিন মানে এই উইকে পড়তে হবে আপনাদেরকে এটা না স্যার আজকে করি স্যার কোনো সমস্যা নেই স্যার ঠিক আছে তাহলে আমরা আজকে শেষ করে দিই একটু ধৈর্য ধরেন বেশিক্ষণ লাগবে না ঠিক আছে জি স্যার জি স্যার হ্যাঁ থ্রি ডি শুরু করি তাহলে বুঝতে পারবেন রোল ফাইভ আমরা থ্রি ডি শুরু করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কিভাবে করবো আচ্ছা ফার্স্টে আপনাদেরকে এরকম একটা প্রবলেম দেওয়া আছে এই প্রবলেমটা আর আরেকটা বিষয় আমি একটু বলে নিই থ্রি ডির ক্ষেত্রে আমাদের এক্স অ্যাক্সিস হচ্ছে এটা y অ্যাক্সিস হচ্ছে এটা আর z অ্যাক্সিসটা হচ্ছে a বরাবর পজিটিভ তাহলে আমার যদি কোনো একটা কম্পোনেন্ট a বরাবর আসে তাহলে সেই কম্পোনেন্টটা হবে পজিটিভ কম্পোনেন্ট y অ্যাক্সিসের উপর দিকে আসলে পজিটিভ হবে আর z অ্যাক্সিসের যদি বাইরের দিকে আসে তাহলে সেটা পজিটিভ হবে আর যদি ভেতরের দিকে আসে তাহলে নেগেটিভ হবে সো এই ডিরেকশনটা ফার্স্টে বোঝাটা খুবই জরুরি এখন থ্রি ডিতে যেটা হবে টু ডিতে দুইটা কম্পোনেন্ট ছিল একটা এফ এক্স কম্পোনেন্ট আর একটা এফ ওয়াই কম্পোনেন্ট দ্যাটস ওয়াই ফোর্সটা ইদার এক্স কম্পোনেন্টের সাথে কোনো একটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে অথবা ওয়াই এক্সিসের সাথে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে সো দ্যাটস ওয়াই আমাদের একটা অ্যাঙ্গেল বলে দিলেই হয়ে যেত আরেকটা অ্যাঙ্গেল আমরা 90 থেকে মাইনাস করলেই পেয়ে যেতাম যেমন টু ডির ক্ষেত্রে কী ছিল এরকম ছিল না যে রেজাল্টেন্ট ফোর্সটা আমার এইভাবে কাজ করতেছে সো আমি অ্যাঙ্গেলটাকে এটা বলতেছি থিটা
আর যদি কেউ জিজ্ঞাসা করে যে y axis এর সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তা 90 minus theta করলে আমি y axis এর সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা পেয়ে যাব, তাই না? তো দ্যাটস ওয়াই ওইখানে শুধুমাত্র একটা অ্যাঙ্গেল বের করলেই চলত এবং দুইটা কম্পোনেন্ট লাগতো, একটা x কম্পোনেন্ট আর একটা y কম্পোনেন্ট। সো এই দুইটা ইনফরমেশন, তিনটা ইনফরমেশন যদি আমি জানতাম তাহলে হচ্ছে আমি খুব ইজিলি রেজাল্টেন্ট ফোর্স এবং অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারতাম। থ্রিডির ক্ষেত্রে যেটা হবে, আপনাকে তিনটা কম্পোনেন্ট বের করতে হবে, এফ এক্স, এফ ওয়াই, এফ জেড, এবং তিনটা অ্যাঙ্গেল বের করতে হবে, এক্স এক্সিস এর সাথে থিটা এক্স, ওয়াই এক্সিস এর সাথে থিটা ওয়াই, আর জেড এক্সিস এর সাথে থিটা জেড। সো তিনটা ফোর্স বের করতে হবে, ফোর্সের কম্পোনেন্ট, এবং তিনটা অ্যাঙ্গেল বের করতে হবে, তবে আপনি রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে পারবেন। সো রেজাল্টেন্ট ফোর্সটা বের করার জন্য এফ ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস এফ জেড স্কোয়ার। আর এটা যে অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেলটা হচ্ছে একটা কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেল হবে না, এটার অ্যাঙ্গেল বলতে হবে থিটা এক্স, এক্স এক্সিস এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, অথবা থিটা ওয়াই, ওয়াই এক্সিস এর সাথে রেজাল্টেন্ট ফোর্স এত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, অথবা বলতে হবে থিটা জেড, জেড এক্সিস এর সাথে আমার রেজাল্টেন্ট ফোর্স এত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ফর এক্সাম্পল, যদি এটাকে আমি একটা ফোর্স ধরি স্পেসে, স্পেসের মধ্যে, তাহলে এটা এক্স এক্সিস এর সাথে এই অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এটা থিটা ওয়াই, এটা ওয়াই এক্সিস এর সাথে এই অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এটা থিটা এক্স, আর এটা হচ্ছে জেড এক্সিস এর সাথে এটা এই অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এটা হচ্ছে আমার থিটা জেড। ক্লিয়ার? তাহলে তিনটা বিষয় কিন্তু আপনাদের এখানে বের করতে হবে, তিনটা কম্পোনেন্ট এবং তিনটা অ্যাঙ্গেল। এবার চলে আসে যে এই প্রবলেমটা, ধরুন যে আপনার স্পেসে একটা ফোর্স দেওয়া আছে, সেই ফোর্সটা হচ্ছে এফ, আর এই প্লেন বরাবর এই ফোর্সটা কাজ করতেছে, এবং এটা আরো একটা ইনফরমেশন দেওয়া আছে যে এই প্লেনটা ওয়াই এক্সিস এর সাথে ফাই ডিগ্রি কোণ ক্রিয়েট করছে, এবং এই এফ যে ফোর্সটা আছে সেটা ওয়াই এক্সিস এর সাথে আপনার থিটা ওয়াই ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে এটার যে তিনটা কম্পোনেন্ট হবে, এই এফ ফোর্সের যে তিনটা কম্পোনেন্ট থাকবে সেই তিনটা কম্পোনেন্ট কত হবে। প্রবলেমটা কি বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বলেন তো যে কোনো একজন, আমাদের থ্রি ডিতে যখন আমরা ফোর্স বের করব কয়টা কম্পোনেন্ট বের করতে হবে? তিনটা। তিনটা এফ এক্স, এফ ওয়াই, এফ জেড। কয়টা অ্যাঙ্গেল বের করতে হবে? তিনটা, থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড। সো এটা হচ্ছে বেসিক মানে অবজেক্টিভ আমাদের, বা বেসিক গোল। সো এই ছয়টা জিনিস যদি আমি বের করতে পারি তাহলে আমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। এখন এই ছয়টা জিনিস কিভাবে বের করতে হবে সেটার জন্য থিওরিটা এখন আপনাকে শিখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এইবার একটু খেয়াল করি আমরা যে এই স্পেসের মধ্যে যদি একটু চিন্তা করি, এটা তো আমার এফ ফোর্স। তো এই এফ ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর, তাই না? সো এই বরাবর এবং এই বরাবর একটা কম্পোনেন্ট থাকবে। সো এই বরাবর যে কম্পোনেন্ট সেটা তো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ওয়াই। থিটা ওয়াই যদি হয় তাহলে এটা কি হবে? এফ কস থিটা ওয়াই। এটা কি বুঝেছেন? তাহলে আমি ওয়াই কম্পোনেন্ট কিন্তু অলরেডি পেয়ে গেছি, এফ কস থিটা ওয়াই। এখন এটার সাথে দেখেন এটা তো পারপেন্ডিকুলার, ইট মিন্স এই অ্যাঙ্গেলটা তো হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে 90 ডিগ্রি বরাবর, একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট আর একটা হচ্ছে এ বরাবর। সো এই কম্পোনেন্টটা কত হবে? এফ সাইন থিটা ওয়াই। এটা কি বুঝেছেন? এটা হচ্ছে এফ সাইন থিটা ওয়াই। হ্যাঁ বলেন স্যার, এটা আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা বলতেছি, আরেকজন কোশ্চেন করতে চাচ্ছেন, উনিও কোশ্চেনটা করে ফেলেন। আর কি কেউ কোশ্চেন করবেন? আচ্ছা, তাহলে এখানে দেখেন যে এই ফোর্সটাকে যদি চিন্তা করি এই প্লেনের উপর আছে, তো এই প্লেনটাকে যদি আমি এই সাইড থেকে দেখি তাহলে প্লেনটা হবে হচ্ছে এরকম, যেখানে হচ্ছে এটা হচ্ছে আমার এফ ফোর্স,
এটা হচ্ছে আমার y এক্সিস, y এক্সিস এর সাথে থিটা y ক্রিয়েট করছে, আর এটা হচ্ছে আমার এই ডিরেকশনটা যেটাকে আমরা বলি FH, ঠিক আছে, FH ডিরেকশন। সো এটা হচ্ছে আমার FH। তাহলে দেখেন এই ফোর্সের কম্পোনেন্ট হবে এফ কস থিটা ওয়াই, আর এটার সাথে এই কম্পোনেন্ট কত হবে, কাছে কস সামনে সাইন, সো সামনে হচ্ছে এটা সাইন হবে, তাহলে এই কম্পোনেন্টটা হবে হচ্ছে আপনার এফ সাইন থিটা ওয়াই, সো এটাকে আমি বলতেছি এফ এইচ। এটা কি বুঝেছেন এবার? সো এফ এইচ আমি পেয়ে গেলাম। এরপরে দেখেন এফ এইচ কে এখন যদি আমি এই প্লেনে কল্পনা করি, এই নিচের প্লেনটাতে যদি আমি কল্পনা করি, তাহলে দেখেন এই এফ এইচ ফোর্সটা হয়ে যাবে কি এফ এক্স এবং এফ জেড এর রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এই এফ এইচ হচ্ছে এখন আমার রেজাল্টেন্ট ফোর্স, আবার এক্স এক্সিস এর সাথে আমার হচ্ছে ফাই ডিগ্রি কোণ ক্রিয়েট করছে, তাহলে এটা কত হবে, এফ এইচ কস ফাই হবে না? এটা কি বুঝেছেন? এটা হবে ফাই কোণটার মান দেওয়া থাকবে, হ্যাঁ ফাই এর ভ্যালু দেওয়া থাকবে, থিটা ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে, আর এফ এর ভ্যালু দেওয়া থাকবে, আর এখানে কি হবে বলেন? এফ এইচ সাইন ফাই, এফ এইচ সাইন ফাই। এফ এইচ এর ভ্যালু যদি আমরা বসাই দিই এফ সাইন থিটা ওয়াই, তাহলে এটা আসবে হচ্ছে আপনার এফ সাইন থিটা ওয়াই কস ফাই, আর এটা আসবে হচ্ছে এফ সাইন থিটা ওয়াই সাইন ফাই। সো তিনটা কম্পোনেন্ট তাহলে আমি পেয়ে গেলাম, এটা একটা কম্পোনেন্ট, এটা আর একটা কম্পোনেন্ট, আর এটা হচ্ছে আর একটা কম্পোনেন্ট। সো এটাই আমাকে বের করতে দেওয়া হয়েছে। সো তিনটা কম্পোনেন্ট আমি যেহেতু পেয়ে গেলাম, এখন আমার থিটা ওয়াই থিটা এক্স আর থিটা জেড লাগবে। সো থিটা ওয়াই তো আমি আগেই পেয়ে গেছি, আর এফ সমান আমরা লিখতে পারি কি বলেন তো, এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড কে, এই তিনটা ডিরেকশনে লিখতে পারি না? এফ এক্স এফ ওয়াই এফ জেড তিনটা ভ্যালু তো জানেন, এটা এফ এক্স এটা এফ ওয়াই আর এটা এফ জেড, তাহলে এই তিনটা ভ্যালু বসালে আমি হচ্ছে এফ এর একটা ভেক্টর ফর্ম পেয়ে যাব। এখন এখান থেকে আমি চাইলে থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড বের করতে পারি। কস থিটা এক্স হবে হচ্ছে আপনার এফ এক্স ডিভাইডেড বাই এফ এর ভ্যালু, সিমিলারলি এফ কস এক্স থিটা এক্স থিটা ওয়াই হবে হচ্ছে এফ ওয়াই ডিভাইডেড বাই এফ এর ভ্যালু, আর থিটা জেড হবে হচ্ছে কস থিটা জেড ইকুয়ালস টু এফ জেড ডিভাইডেড বাই এফ এর ভ্যালু। এফ এর ভ্যালু কিভাবে বের করবেন, ওই যে রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস এফ জেড স্কোয়ার। বোঝা গেছে? আর এই এফ এক্স এর ভ্যালু কত, এই যে এটা, আর এফ ওয়াই এর ভ্যালু কত, এটা, আর এফ জেড এর ভ্যালু কত, এটা। সো এই তিনটা ভ্যালুকে ইন্ডিভিজুয়াল ভ্যালুকে ডিভাইড করবো কত, এফ এর হোল ভ্যালু দিয়ে, তাহলে হচ্ছে আমি কস থিটা এক্স পাবো থিটা ওয়াই পাবো থিটা জেড পাবো। বুঝেছেন? এক্সাম্পল করলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো বিষয়টা। চলেন আমরা একটা এক্সাম্পল করি। এখানে দুটা ম্যাথ দেওয়া আছে, দেখেন 2.71 আর 2.72। সো 71 এর ক্ষেত্রে বলা হয়েছে যে 750 যে ফোর্সটা আছে
সেটার জন্য হচ্ছে আপনাকে x y z কম্পোনেন্ট বের করতে হবে এবং থিটা x থিটা y থিটা z বের করতে হবে। তো আমরা 750 এরটাই করি, 900টা আমরা আপনারা বাসাতে করব। 750 এরটার জন্য আমরা যেটা করব সেটা দেখেন, যে আমার এটা কি বলেন তো, এটা হচ্ছে ওই f টা, এটা রেজাল্টেন্ট f, এটা হচ্ছে আমার থিটা y, আর এটা হচ্ছে আমার ওই phi টা, তাই না? এটা phi, এটা থিটা y, আর হচ্ছে এটা হচ্ছে আমার f, দেখো এটা কোন প্লেনে কাজ করতেছে, দেখেন এই প্লেনে, এই প্লেনে যদি কাজ করে তাহলে এটা হয়ে যাবে আমার fh, আর এটা হয়ে যাবে আমার হচ্ছে f, মানে এটা হচ্ছে যে এটা কত হবে বলেন তো, 750 cos 35, আর fh হবে হচ্ছে 750 sin 35, সো এটা fh হলো। এখন এই fh কে আবার দুটো কম্পোনেন্টে ডিভাইড করবেন, fx আর fz, তাই না? এটা একটু সলভ করেন সবাই, fh একজন বের করেন আর fx একজন বের করেন, আর যে ডেস্কটপ বা ল্যাপটপে আছেন সে হচ্ছে এখানে অ্যানোটেট করবেন। ডেস্কটপ বা ল্যাপটপে কে আছেন এবং অ্যানোটেট করতে কে বেশি ইচ্ছুক ইন্টারেস্টেড সে একটু রেইজ করবেন হ্যান্ড। কে করবেন বলেন, নিজে থেকে যদি করতে চান তাহলে হচ্ছে হ্যান্ড রেইজ করেন, নাহলে আমি অ্যাসাইন করে দিব। রোল ফোর, আপনি কি ডেস্কটপে নাকি ল্যাপটপে নাকি মোবাইলে? স্যার ফোনে। তাহলে তো আপনি অ্যানোটেট করতে পারবেন না। এটা কে? সাদিকে। আচ্ছা নিবির, আপনি কি আছেন? রোল টু, রোল টু আপনি কি আছেন? রোল টু স্যার। আপনি নিবির? হ্যাঁ নিবির, আপনি কি মোবাইলে আছেন না ল্যাপটপে? নিবির আপনি কিসে আছেন, মোবাইল না ল্যাপটপে আছেন? রোল 25 আপনি কিসে আছেন? তার মোবাইল। ল্যাপটপে আছেন এমন কেউ কি আছেন এখানে উপস্থিত? আমি আসি স্যার, কিন্তু কিছুই বুঝি নাই ভালো মতো প্রশ্নগুলা স্যার। আমি আমি করব স্যার। আচ্ছা করেন তাহলে, এখানে অ্যানোটেট করে করেন। কে বুঝেন নাই ভাই, কোশ্চেন কেন করতেছেন না, বুঝেন নাই তো? হ্যাঁ যে বললেন করবেন সে একটু করেন, এখানে এফ এইচ বের করেন। এটা হলো স্যার FH, টপিকটা হচ্ছে বাক্য রচনা, টপিক লিখতে হবে না আপনি এমনিতেই। স্যার এটার ভ্যালু হবে স্যার 750 cos 35। আপনি লিখেন বাড়ি লিখে বাক্য 750 cos 35 স্যার 35
এটা তো হচ্ছে আপনার কজ তো কাছে কজ এটার সাথে কাছে কাছে অ্যাঙ্গেল তো এটা ক্রিয়েট করছে হ্যাঁ স্যার সরি স্যার হ্যাঁ হ্যাঁ এটা হবে স্যার 70 cos 35 স্যার এটা হবে fh দেখেন f 614.364 নিউটন 364 নিউটন430.18 এরপরে এফ এক্স কি করে বের করবেন করেন কত আছে বলেন তো স্যার 864.61 রেজাল্টের এফ কত আসছে রেজাল্টের এফ তো 470 আসার কথা এটাই রেজাল্টের এফ তো দেওয়াই আছে 750 আসবে না তাহলে হচ্ছে আপনারা যদি ইয়া বের করতে চান থিটা ওয়াই বা থিটা এক্স তাহলে কস কস থিটা এক্স কত আসবে বলেন থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড বের করেন জি স্যার কস থিটা এক্স কত আসবে স্যার কিভাবে ডিভাইড করতে হয় এরপরে থ্রি ডি এর আরেকটা পার্ট বাকি থাকলো ওটা আজকে নাই পরের ক্লাসে আমরা করাবো ওটা মূলত হবে হচ্ছে আপনার
3D যে পার্টটা বাকি থাকলো সেটা হবে হচ্ছে আপনার ডিসটেন্স দিয়ে কিভাবে হচ্ছে আমরা 3D এর ফোর্সগুলোকে বের করতে পারি মানে অনেক সময় তো অ্যাঙ্গেল দেওয়া থাকে না ডিসটেন্স দেওয়া থাকে না এই যে 2.21 এই তো আপনারা বললেন ডিসটেন্স দেওয়া ছিল জি স্যার পরে অ্যাঙ্গেল বের করব 3D তে আমরা হ্যাঁ 3D তে আমরা ডিসটেন্স দেওয়া থাকলে কিভাবে ক্যালকুলেট করব এটা এই টাইপের একটা ম্যাথ বাকি থাকলো এটার পরের দিন আমরা দেখব ফার্স্টে শুরুতে আমরা দেখব ঠিক আছে আর সমস্যা নাই আমি আরেকটা বিষয় করে দিচ্ছি যে ওইটা আমি আপনাদেরকে এর পরের ক্লাসে বোঝাবো ঠিকই আছে কিন্তু হচ্ছে ওইটার অ্যাসাইনমেন্ট কিন্তু হচ্ছে আপনাদের নেক্সট উইকে জমা দিতে হবে সো এখন কোশ্চেন আসতে পারে স্যার আপনি তো বুঝার নাই আমরা অ্যাসাইনমেন্ট কি করে করব তাই না আমি হচ্ছে এই যে এই ফুল চ্যাপ্টারের একটা ভিডিও হচ্ছে এই উইকের শেষে আপলোড করে দিব সো ওইখানে হচ্ছে ওই টপিক সম্পর্কে 10 মিনিট বা 5 মিনিটের একটা লেকচার থাকবে সো আপনারা ওই ভিডিওটা দেখে নিলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন সো ওই ভিডিওটা দেখে বুঝে তারপর হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টটা করবেন স্যার ভিডিওটা কি ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে হ্যাঁ আমি হচ্ছে গুগল ক্লাসরুমে আপনাদেরকে দিয়ে দিব ভিডিওটা ভিডিও লিংক আমি হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিব ঠিক আছে সো এই পরের এই 31 আগস্টের মধ্যে হচ্ছে আপনাদেরকে আগের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে তারপরে 5 তারিখের মধ্যে এই সেকেন্ড যে অ্যাসাইনমেন্ট আছে এই চ্যাপ্টারের ওইটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তাহলে আজকে এতদূর পর্যন্তই স্যার এই স্লাইডগুলো কি দেওয়া আছে ক্লাস